Ashley, look at me. ভাই রে ভাই, কি অবস্থা সবার? টানা 10 দিন পরে ব্যাক করলাম, প্রচুর মেসেজ দিছো তোমরা আমাকে এই কদিন, যে আপু নতুন ভিডিও দাও না কেন, কাহিনী কি? কাহিনী হইতেছে ভাই রে ভাই, আমার পরীক্ষা চলতেছিল, সেকেন্ড সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তো পরীক্ষা গতকালকে শেষ হয়েছে, কিন্তু গরমে পুরাই বেহাল দশা, বুঝছো? কিন্তু যাই হোক, পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, মন মেজাজ খুবই ভালো ছিল। তো চিন্তা করতেছিলাম কি, যে এই কদিন তো ভালো মন্দ কিছুই খাইতে পারিনি, আজকে একটু পছন্দ করি এরকম একটা কিছু রান্না করে খাবো। তো চিকেন তো আমার খুবই ফেভারিট, ভাবলাম যে মনের মাধুরে মিশে উড়া ধুরা চিকেন রান্না করবো। তো সেদিন কি হয়েছে, আমি কোনাডে গেছিলাম, বুঝছো? কোনাডে যাওয়ার পর একটা আস্ত সোনালি মুরগি কিনছিলাম, তো ভাবলাম যে ওইটাই রান্না করে ফেলি। কিন্তু মানে রান্নাটা যে করবো, কোনো গতানুগতিক রেসিপি ফলো করবো না, মানে একদম যা মন চায় তাই দিয়ে রান্না করবো, কোনো রেসিপি ফলো করবো না, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাইতেছো টেবিলে আমার যা যা লাগবে সবকিছু আমি সাজায় ফেলছি। আর ওই যে ভাতও কিন্তু হয়ে গেছে, ভাতের পানি ঝরানোর জন্য আমি রেখে দিছি ওরকম। এরপর হইতেছে মুরগি স্লাইস করার পালা। ভাইরে ভাই, আমি জিন্দগিতে কোনোদিন মুরগি বাঁচিও নাই, স্লাইসও করি নাই, তো কোনো মতে বহু যুদ্ধ কইরা মুরগিটাকে আমি স্লাইস করি কোনো মতে, কিন্তু স্লাইসগুলোর কোনো ব্যালেন্স নাই, ঠিক আছে? তো আমাকে নিয়ে কেউ হাই শোনা প্লিজ। তো যাই হোক, এরপর হইতেছে বাকি জিনিসপত্র প্রসেস করতে বসে যাই। ফার্স্ট হইতেছে আলু স্লাইস করবো। প্রথমে না ভাবতেছিলাম কি, যে আলু আমি ছিলাবো, খোসা ছিলাবো, পরে ভাবলাম কি আলুর খোসা কেন আমাকে ছিলাইতে হবে, আলুর খোসা তো খাওয়া যায়, যেটা খাওয়া যায় সেটা আমি কেন ছিলাবো কষ্ট করে বলো তো তোমরা। হ্যাঁ, তো খোসা না ছিলাই হইতেছে আমি আলুগুলোকে ছোট ছোট স্লাইস করে নিই। যাই হোক, এরপর হইতেছে পেঁয়াজটাকে স্লাইস করে নিই। পেঁয়াজটা প্রচন্ড শক্ত ছিল, মেজাজটাই খারাপ হয়ে যায় স্লাইস করার সময়। এরপর হইতেছে রসুনের পালা। প্রথমে ভাবতেছিলাম রসুনের খোসা ছিলাবো, তারপর হইতেছে সুন্দর করে স্লাইস করে নিবো, পরে ভাবলাম কি রান্নার শেষে তো রসুন নরমই হয়ে যাবে, তো আমি যদি আস্ত রসুনটাই দিয়ে দিই আমি সুন্দর করে নরম খোসা ছেলে ছেলে মাখায় মাখায় খাইতে পারবো, এটা আরও বেটার হবে, ঝামেলাও কম স্বাদও বেশি, কি বলো তোমরা? ঠিক বলছি না আমি? তো আমি আস্ত রসুনটাই দিয়ে দিই, তোমরা এই কাজটাই করবা। রসুনের খোসা ছিলানো কিন্তু একটা যুদ্ধের সমান কাজ, ঠিক আছে? কাজে রসুনের খোসাটা ছিলানোর দরকার নাই, স্লাইস করারও দরকার নেই, রান্নায় আস্ত রসুন দিয়ে দিবা, ঝামেলা শেষ। এছাড়াও কিছু টমেটো স্লাইস করে নিই, কারণ টমেটো আমার ফেভারিট। এরপর হইতেছে রান্না শুরু। ফ্রাই প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম, তারপর হইতেছে আস্ত জিরা দিয়ে দিলাম। আস্ত জিরা দিলে একটু সুন্দর ঘ্রাণ আসে, কিন্তু জিরাটা তো ভালো মতো ভাজতে হয়, অত ভাজার আমার টাইম নেই, অত ধৈর্য নাই, সো আমি ভাজবো না। আমি এর মধ্যে হইতেছে ওই যে পেঁয়াজগুলো এবং আস্ত রসুনটা দিয়ে দিব, এটাকেও তো বেশ কিছুক্ষণ ভাজতে হয়, কিন্তু এত ভাজার আমার টাইম নেই, আমার এত ধৈর্য নাই, সো আমি বেশিক্ষণ ভাজবো না। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, পেঁয়াজ এবং রসুনের মধ্যে কিন্তু আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। তারপর হইতেছি দিতেছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আস্তা হুগনা মরিচ, চালের লেগে, যেহেতু আমার কাছে হইতেছে কাঁচা মরিচ ছিল না, সো আমি শুকনো মরিচ দিয়ে কাজ চালাই। এরপর হইতেছি দিতেছি ধনিয়া গুঁড়া, এরপর হইতেছে কালো জিরা। এখন নিশ্চয় অনেক বাপু, কালো জিরা দিতেছো কেন, এখন দিতেছো কেন মুরগির মাংসের মধ্যে? ভাইরে ভাই, ওই যে বললাম না মনের মাধুরী মিশায় রান্না করবো, যেমন খুশি তেমন মুরগির মাংস রান্না করবো, আমার কাছে যা যা উপকরণ আছে সব কিছু দিয়ে আমি মুরগির মাংস রান্না করবো, উড়াধুরা রান্না করবো, আছে কোনো আমি গতানুগতিক রেসিপি ফলোই করবো না। তো কালো জিরা দেওয়ার পরে আমি দিয়ে দিতেছি টক দই, এরপর সব কিছু ভালো মতো মিক্স করে নিতেছি। এরপরে টমেটোর স্লাইসগুলো অ্যাড করে নিই আবারও ভালো মতো কিছুক্ষণ, ভাই জানি কালারটা কিন্তু খারাপ আসে না, তোমরা যত যাই বড় না কেন উড়াধুরা রান্না হলেও কালারটা খুব ভালোই আসছে। এরপর হইতেছে কিছুক্ষণ নাচড়া করার পরে এই মশলার মধ্যেই মুরগির মাংসগুলো অ্যাড করে দিই, ভালো মতো নাড়াচাড়া করে মশলাটার সাথে মুরগির মাংসগুলোকে মিশিয়ে ফেলাই। তারপর হইতেছে যেহেতু মুরগির মাংস থেকে একটু পানি বের হবে, সো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করতে থাকি। কিছুক্ষণ পর দেখতে পাইতেছো মুরগির মাংস থেকে একটু পানি বের হয়েছে। তারপর হইতেছে আলুগুলো দিয়ে দিই, আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করি, তারপর হইতেছে পানি দিয়ে দিই। কিন্তু বাইরে ভাই, এই মুরগির মাংস সেদ্ধ হইতে পুরো অবস্থা কাহিল হয়ে যায়। আমার যেহেতু সোনালি মুরগি, ব্রয়লার মুরগিতে যেহেতু সেদ্ধ হইতে একটু কম সময় লাগে, কিন্তু এই সোনালি মুরগিতে পুরো আমার জীবনভর সময় নিতেছিল সেদ্ধ হইতে, ঠিক আছে? মানে একটু পরপর চেক করি, একটু পরপর চেক করি, কিন্তু হয়তো হয় না, হয়তো হয় না, বারবার পানি অ্যাড করতে থাকি, হয়তো হয় না, অবশেষে সুন্দর মতো মাংসটা সেদ্ধ হয়, কিন্তু ততক্ষণে আলুগুলো পুরা গইরা গেছে, বুঝছো? মানে আমার আলু আসলে আরো পরে অ্যাড করা উচিত ছিল, মানে পুরাই বাস। কিন্তু যাই হোক, সমস্যা নাই, খাওয়া গেলেই হলো। উপর থেকে একটু কাসুরি মেথি ছিটাই দিই, তারপর হইতেছে একটু জিরার গুঁড়াও ছিটাই দিই। এখন নিশ্চয় অনেক হবে, কাসুরি মেথি দিছো আবার জিরা দিছো কেন, যে কোনো একটা দিবা দিলে। বাইরে ভাই, ওই যে প্রথমেই বললাম না, যা যা আছে সব দিব, একদম যা মন চায় তাই করবো, যেমন খুশি তেমন মুরগির মাংস রান্না করবো, সবই দিয়ে দিলাম। যাও রান্না শেষ, এরপর খাইতে বসা যাই। প্রথমে হইতেছে মানে ভাত তো রেডি ছিল আগে থেকে, সো ভাতের মধ্যে একটু মাংসগুলো নেই, এবং তোমরা বিশ্বাস করো খাইতে কিন্তু খারাপ লাগতেছিল না, কেমন যেন একটা ডিফারেন্ট ফ্লেভার আসতেছিল, কালো জিরার একটা আলাদা ভাইব পাইতেছিলাম, ইট ওয়াজ কোয়াইট হেলদি। কালো জিরা তো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো, হয়তো কালো জিরাটা প্রথমে যদি একটুখানি ওই যে জিরার সাথে যেটা কালো জিরা দিয়ে যদি একটু ভালো মতো ভাজা নিতাম, তাহলে মানে জিনিসটা পারফেক্ট হইতো, বাট হোয়াট এভার, ইটস ওকে। আর শোনো, আমার এই প্রফেশনাল রেসিপি দেখে তোমরা যারা হাসাহাসি করতে আসো না, তোমাদেরকে আমি ঘৃণা করি, বুঝতেছো তোমরা? আর যাই হোক, তারপর হইতেছে বাকি মাংসগুলোকে বাক্সে ভইরা ফ্রিজে রাখেছি, যাতে পরবর্তী 3-4 দিন আমি খাইতে পারি। এই তো, এনিওয়েজ, তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হইতেছে, বাই।